আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আরও একটি অসাধারণ থ্রি পার্ট আলমারি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। খুবই সুন্দর হয়েছে, ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আশা করতেছি সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন। অসাধারণ একটি আলমারি থ্রি পার্ট, খুবই সুন্দর হয়েছে। আপনারা চাইলে কিন্তু একটা টু পার্টও তৈরি করতে পারেন। আর এটা কিন্তু সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের তৈরি, ভেতরে গামারি কাঠ ইউজ করা হয়েছে। হয়তো আপনারা চাইলে রেন্ডি করে কাঠ ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এটার মাঝখানে যে লুকিং গ্লাসটা দেওয়া হয়েছে সেখানটাতে কিন্তু অবশ্যই ড্রেসিং টেবিলের কাজ করবে। এই যে এখানটাতে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বার্নিশের আগে এবং লেকার বার্নিশ যেহেতু হবে সেজন্য কিন্তু ডিজাইনে কিছু কিছু জায়গায় কিন্তু ব্ল্যাক কালার দিয়ে দেওয়া হয়েছে। ওখানটাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে গোল্ডেন কালারটা হয়েছে, এবং গোল্ডেন কালারটা হওয়ার ক্ষেত্রে এই কাজটা অবশ্যই মেশিন দিয়ে কালারটা করা হবে, সেজন্য কিন্তু এটা গোল্ডেন কালার করা। এবং হাতেও করা যায়, তবে হাতেরটা ততটা সুন্দর হয় না। আর হাতে বার্নিশ করলে সহজে এটা গোল্ডেন কালার করা হয় না, যদি মেশিন দিয়ে কালার করা হয় তখন কিন্তু এটা গোল্ডেন কালার করা হয়। খুবই সুন্দর হয়েছে থ্রি পার্টের মধ্যে এই আলমারিটা, আপনারা চাইলে যে কই তৈরি করতে পারেন। তবে যেহেতু বার্নিশটা করা হয়েছে মেশিন দিয়ে, সেহেতু কিন্তু অবশ্যই এটার খরচটা না হলেও 15,000 টাকা বেশি বাড়বে, এটাই স্বাভাবিক। আর এটার যে হ্যান্ডেলটা এবং এটার যে তালাটা সেটা কিন্তু খুবই দামি তালা, এবং হ্যান্ডেলটা অ্যাসেজের হ্যান্ডেল, যেটা কিন্তু কখনো এটার রঙটা উঠবে না। অনেকে সোনালি কালার ইউজ করে, তবে সোনালি কালারটা কিন্তু কালারটা থাকে না, সেজন্য আমরা অ্যাসেস যেটা এটাই দিই। আর এখানটাতে দেখতে পাচ্ছেন যে ডিজাইনের যে ফিনিশিংটা, এটা কার্নিশের যে বড় একটা ফুল, ফুলটা কিন্তু অসাধারণ একটি হয়েছে, আবার গোল্ডেন যেতে দিয়ে দেওয়া হয়েছে, খুবই সুন্দর হয়েছে, অনেক ভালো লাগে। আপনারা কিন্তু সেটা দেখিয়ে বুঝতে পারতেছেন। আর এটার মধ্যে যে চিড়িয়াং সেগুন কাঠের যে ফাইবার, সেই ফাইবারগুলো কিন্তু স্পষ্ট বেশি উঠেছে, যেহেতু এটা দেখতে পাচ্ছেন যে আয়নার মতো ঝকঝক করতেছে, যেহেতু মেশিন দিয়ে কালার করা সেজন্য কিন্তু এই কালারটা এরকম এসেছে। হাতে কালারটা করলে কিন্তু কখনো এরকম আয়নার মতো ঝকঝক করবে না, এবং চিড়িয়াং সেগুন কাঠের যে ফাইবার, কালো কালো ফাইবারগুলো কিন্তু এরকম স্পষ্টভাবে ভেসে আসবে না, যেহেতু মেশিন দিয়ে করা সেজন্য কিন্তু ভেসে এসেছে। আর এটার খরচটা আপনাদের আগেই বলেছি, খরচটা একটু বেশি পড়বে। থ্রি পার্টের যদি অ্যামাউন্টটা তৈরি করেন হাতে বার্নিশ করে, তখন কিন্তু আপনাদের খরচ যদি 60,000 টাকা পড়ে, তা এটা কিন্তু আরও 15,000 টাকা বা বেশি পড়ে, তখন কিন্তু এটা প্রায় 80,000 টাকার কাছাকাছি চলে যাবে, এটাই স্বাভাবিক। যদি যে কেউ তৈরি করতে পারেন, তবে তৈরি করতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করার জন্য অনেকেই কমেন্ট করেন, কমেন্ট করতে পারেন, অবশ্যই আমি রিপ্লাই তো দেই। তবে আরেকটা পরামর্শ থাকবে, আমার চ্যানেল অ্যাবাউটে গিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে গিয়েও ইনবক্স করতে পারেন, বা ফেসবুক দেওয়া আছে সেখানে ইনবক্স করতে পারেন। আর আপনাদের জন্য অবশ্যই আশা করতেছি কিছুটা ডিসকাউন্ট থাকবে, অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। ধন্যবাদ।